এটা হচ্ছে কোমালে নির্মিত নতুন একটি ব্রিজ মানে আগে আসলে এই ব্রিজটির জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো যে ঠিক এই দুই বাড়ি মানে এই বাড়িটা এবং এই বাড়িটার মাঝখানে যে নালটা দেখা যাচ্ছে এই দুই নালের মাঝখান দিয়ে যদি দেখি এখানে আসলে অনেকখানি এই যে এরকম একটা বড়ো খালের মতো ছিল যেটা বর্ষাকালে সম্পূর্ণ পানিতে ভরে যেত তো প্রায় বলতে পারি যে বিশ থেকে তিরিশ বছর এই নালটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে বিশেষ করে বর্ষাকাল হলে এখানে অনেক মানুষ আটকে থাকতো ঠিক এই যে এটার নিচ দিয়ে এই জায়গাটা দিয়ে পানি ভরে যেত এখন যেমন পানি আছে বর্ষাকাল বুঝতেই পারছেন কী অবস্থা হয় তো রিসেন্টলি দেখতে পাচ্ছি গত বছর দু হাজার সালে এই ব্রিজের কাজটি কমপ্লিট করা হয় এল জিআরডির আন্ডারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু এটা কালোয়ার্ট সেতু দু হাজার ষোলো সতেরো সেশনে করা হয়েছে দেখতে ঠিক যেমন দৃষ্টিনন্দন কালার করা হয়েছে দেখতে ভালো দুটো গাড়ি একসাথে যেতে আসতে পারে ও পাশেও একই সাথে পাকা রাস্তা করা হয়েছে এবং এই ব্রিজের সাথে সাথে এ এটাকে পাকা রাস্তা করে দেওয়া হয়েছে বলে রাখা ভালো যে আসলে এই পাকা রাস্তা এটাও ছিল না আমাদের কাঁচা ছিল রাস্তা এবং ব্রিজ একসাথেই হয়েছে সো যে দুটোই আসলে আমাদের জন্য একটা এক ধরনের রহমত আল্লাহ রহমতই বলবো যে এটা হওয়ার পরে আসলে আমাদের গ্রামের চিত্রটা পাল্টে গেছে আগে যেমন বর্ষাকালে কষ্ট করতে হতো অনেক পরিশ্রম করতে হতো মানুষের কাদায় যা কিছু নিয়ে বের হতো সব নষ্ট হয়ে যেত জামা কাপড় বা মালামাল আর এখান থেকে আসলে প্রায় এক থেকে দুই কিলোমিটার হেঁটে আমাদেরকে ওই খাড়া কাটা যেতে গাড়িতে উঠতে হতো এখন মানে দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওতে যে আপনার দুটো ভ্যান দাঁড়িয়ে আছে দোকানের কাছে তার মানে হচ্ছে এখান থেকে আসলে গাড়ি ছাড়ে আগে যেটা সম্ভবই হতো না দুই কিলোমিটার হেঁটে যেয়ে তারপরে গাড়িতে উঠতে হতো তো সব মিলিয়ে আসলে কুমরুলের কুমড়াইলের চিত্রটা অনেকটা পাল্টে যাচ্ছে এটা কুমড়াইলের পশ্চিম বা পূর্ব পাড়া আশেপাশে একটু মাঠঘাট যেটা দেখতে পাচ্ছেন একটা ভ্যান চলে গেল আসলে ভ্যান হাসতেছে তার মানে হচ্ছে সরাসরি এখন যোগাযোগ ব্যবস্থাটা খুবই উন্নত এবং ভালো হয়ে গেছে ধন্যবাদ যারা কর্তৃপক্ষ এই বৃষ্টি করে দিয়েছে তাদেরকে থেকে এই নালাটি মানে ওই পাশের অংশের যে পানি ওই পাশের অংশের যে পানিটা সেই বিলের যত পানি গড়িয়ে ঠিক এই পাশে আসার জন্য এই খালটি করা হয়েছিল ঠিক আশির দশকে তো তৎকালীন যিনি এই অঞ্চলের নেতা ছিলেন মরহুম আব্দুর রব মোল্লা তিনি এটা করেছিলেন এই খালটি এই খালটি খনন করেছিলেন এই রাস্তাটি হবার সময় পরবর্তীতে দেখা যায় যে এই খালের জন্যই আবার আমাদের এখানে যাতায়াতের সমস্যা হয়ে যায় যাই হোক আজকে এটি হয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ